ফ্যাক্টরির পেছনের অংশে যেখানে কালার হয়, এখানে লেজার কাটিং এর মেলা বসেছে। হ্যাঁ, সত্যিই শুনছেন, লেজার কাটিং এর মেলা। এসএস এর চমৎকার হ্যাজ বলে ব্যবহার করেছি দর্শক বন্ধুরা। এই দরজাগুলো যাচ্ছে, এগুলার প্রাইস এবং বিস্তারিত আজকের ভিডিওতে বলে দিব। দরজার ভিতরে চৌকাঠ দিতে চান যে ভাই আমি রুমের একটা দরজা বানাবো চৌকাঠের, লেজার কাটিংও থাকবে, তারা কিন্তু এই গেটটি নিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার ফ্যাক্টরির পেছনের অংশে যেখানে কালার হয়, এখানে লেজার কাটিং এর মেলা বসেছে। হ্যাঁ, সত্যিই শুনছেন, লেজার কাটিং এর মেলা। আপনারা যারা এই মেলায় অংশগ্রহণ করতে চান, নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে মেলা আপনার বাড়িতে চলে যাবে। আজকে মেলা কার বাড়িতে যাচ্ছে? আজকে যাচ্ছে সাকিব শেখ সাহেবের বাড়িতে, যার বাড়ি হলো ভাঙ্গা ফরিদপুর। আমার পেছনে যে গোল্ডেন স্বর্ণের গেটটি আপনারা দেখতে পাচ্ছেন লেজার কাটিং করা, এই স্বর্ণের গেটটি আমরা ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি আগামীকালকে আমাদের পিক আপে করে। তার সাথে ভাইয়ের একটি অ্যাঙ্গেল বক্স দরজা আছে যেটি একেবারে প্লেন, এবং আউটফ্রেম গুলো আমরা গোল্ডেন কালার করে দিয়েছি। এসএস এর চমৎকার হ্যাজ বলে ব্যবহার করেছি দর্শক বন্ধুরা। এই দরজাগুলো যাচ্ছে, এগুলার প্রাইস এবং বিস্তারিত আজকের ভিডিওতে বলে দিব। এইখানে যে লেজার কাটিং প্লেট ব্যবহার করা হয়েছে, এটা 3 মিলি। পিছনে মোটা মানের এস এস এর শিট ব্যবহার করা হয়েছে। আর ভাই একটি সিলভার কালারের চমৎকার এস এস এর হ্যান্ডেল লক চেয়েছিল, আমরা লক লাগিয়ে দিয়েছি। বাইরে একটি হ্যাজবল চাইছিল, হ্যাজবল লাগিয়ে দিয়েছি। ভিতরে বন্ধুরা চেয়েছিল দুটো এস এস হ্যাজবল, আমরা উপরে একটি দিয়েছি, নিচে একটি দিয়েছি। ভাই ক্যালাম চেয়েছিল 4টি, প্রত্যেকটা চৌকাঠের ভিতরে 1টি 2টি 3টি 4টি, যদিও প্রয়োজন নাই তারপরও ভাই চেয়েছে, আমরা দিয়ে দিয়েছি। কবজা দিয়েছি 4টি করে, তাছাড়াও চৌকাঠ দিয়েছি। অনেকেই দরজার ভিতরে চৌকাঠ দিতে চান যে ভাই আমি রুমের একটা দরজা বানাবো চৌকাঠের, লেজার কাটিংও থাকবে, তারা কিন্তু এই গেটটি নিতে পারেন। তো এরকম চমৎকার গেট যদি আপনারা 3 মিলি মাল দিয়ে নেন, 3 মিলি এবং পিছনে অ্যাসেস শীট সহকারে, আপনাদের প্রতি স্কোয়ার ফিট পড়বে 1700 টাকা করে, যদি প্রিমিয়াম কোয়ালিটি চান। আর যদি কোয়ালিটি একটু খারাপ চান, তাহলে খরচ আর একটু কম পড়বে, কোয়ালিটি আর একটু ভালো চাইলে খরচ আর একটু বেশি পড়বে। আমরা চৌকাঠগুলো ব্ল্যাক করেছি, আর ভিউয়ার্স মাঝখানের যে লেজার কাটিংটা আছে সেটা গোল্ডেন কালার করে দিয়েছে। ভাই কিন্তু লকের দামটি আমাদেরকে আলাদা দিয়েছে। তো টোটাল এরকম একটা 7 ফিট বাই 3 ফিটের চৌকাঠ সহ দরজা আপনাদের প্রায় 35 থেকে 40 হাজার টাকার মতো খরচ আসবে। এখন চলে আসি অ্যাঙ্গেল বক্স। অ্যাঙ্গেল বক্সের একটা মজার ব্যাপার হলো, এটার সামনে যেরকম দেখতে একেবারে প্লেন ভাই নিয়েছে, আবার পেছনের অংশটি যদি দেখাই, পেছনের অংশ একেবারে প্লেন। ভাই ভিতরের অংশে দুটো হ্যাজবল চেয়েছিল, আমরা দুটো হ্যাজবল দিয়েছি। বরাবরের মতোই 4টা ক্যালাম ভাই চেয়েছিল, ভাইয়ের একটু অতিরিক্ত সবকিছু পছন্দ, তার জন্য আমরা অতিরিক্ত দিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে আমরা কোনো কনসিডার করিনি, ভাইয়ের মন মতো। ভাইয়ের কালারে কিছু প্রবলেম ছিল, ভাই আমাকে ভিডিওতে দেখিয়েছে, আমি মার্ক করে আবার প্রবলেমগুলো সলিউশন করে দিয়েছি। ভাই যদি ভিডিওটা দেখেন কমেন্টে জানাবেন অবশ্যই। আর সম্মানিত ভিউয়ার্স, এরকম অ্যাঙ্গেল বক্স দরজা কালার সহকারে আপনাদের খরচ পড়বে 12,000 টাকা, কালার ছাড়া খরচ পড়বে মাত্র 9,000 টাকা। আমার ফ্যাক্টরির ভিতরে আপনারা পিভিসি দরজা, ব্রাভো মেটাল দরজা, কোরিয়ান ক্যাপস দরজা, ব্রাভো মেটালের 2 পাল্লা দরজা এবং বাড়ির যত কিছু লাগবে ইনশাআল্লাহ সব একসাথে নিচে পেয়ে যাবেন। শুধু এইখানেই না, আপনারা লেজার কাটিং এর যে কোনো দরজা, যে কোনো ধরনের বক্স দরজা, যে কোনো ধরনের লোহার দরজা, যে কোনো ধরনের এসএস এর দরজা, কাস্ট আয়রন থেকে শুরু করে সবকিছু আমাদের একসাথে নিচে পেয়ে যাবেন, যেগুলো ধাপে ধাপে আমরা কাস্টমারদের কাছে ডেলিভারি করি। আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গি চর পশ্চিম রসুলপুর রহমতলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে। গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাকে নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে।